সে আজ যে কথাটি কৈছেন সে গোটে বাস্তব নিছক সত কথা কৈছেন। যে নিষ্পতি কুয়াইতলা কি 30 তারিখ পরে নিষ্পতি শোনা যাব, কোন কি নিষ্পতি হইছি? 30 তারিখ পরে আমি যে নিষ্পতি নেওয়া কথা হইল, আজ আমি সেই অনুসারে আপনার মানে জাঁচান আমি দিনে তলে বসাইল ছাত্র এবং যুবক মানুষ 46 পঞ্চায়েত এবং এনএসসির। আজ বি আমি যে নিমাপড়ার মাইনোরিটি সেল অনেক সংখ্যালঘু সম্প্রদায়, আজ আমি 11টি যাক বস্তির নিমাপড়া গ্রুপ নির্বাচন মন্ডলীর আজ ডাকি সে প্রায় আপনার মানে দেখিছেন 200 ঊর্ধ্ব এটি আসিকি মুসলিম ভাই মানে একত্রিত হয়েছিল নেতৃত্ব মানে, তো সে সঙ্গে আমি টিকা আলোচনা করছু। আউ সমীর দাস মধ্যে আমার নেতা সে আলোচনার উপস্থিত লে, তো সে যাই ভুবনেশ্বর, তো আমি ফেরে আউথরে নির্বাচিত প্রতিনিধি এবং আমার সাংগঠনিক নেতৃত্ব সমস্ত বসিকি আমি খুব শীঘ্র নিষ্পতি আপনার বিজেপি চর্চা জোর ধরছি। বিজেপি কি যা কোণ চর্চা ধরিছি আমি তো এপর্যন্ত কিছু সেমতি নিষ্পতি নেইনু, তেমন কোণ কেউ দৃষ্টি চর্চা ধরিছি মু সেটা জানি, যদি আপনার পাখি কোণ থাকবে আপনার কহিলে আমি তার উত্তর দেবি। যে রয়েছেন বিজেপির প্রার্থী যে রয়েছেন প্রভাতী পরিড়া, সে আজ তাঁর গোটে বাইকটিরে কইছেন যে যদি তিনথর বিধায়ক সে যদি দলে মিশুছেন তাহলে সে সংগঠনকে দরকার পড়লে সমীকরণ চেঞ্জ করে দিয়ে পারন্তি, সে যদি দলরে মিশবে তাহলে আমি তাঁকে স্বাগত করব, কোণ কইবে? না শুনন্তু, সে আজ যে কথাটি কইছেন সে গোটে বাস্তব নিছক সত কথা কইছেন। জনে 15-17 বর্ষ ধরি সে নিমাপড়া রাজনীতি সহ সম্পৃক্ত অছন্তি, সে নির্বাচনে তিনিথর হারিলে মধ্যে নিমাপড়া রাজনীতিরে সে কেবে ছাড়িকি যাই না, এটি সবুলে সে অছন্তি নিমাপড়া রাজনীতি সহ সম্পৃক্ত রইকি, তেমন সে আজ গোটে নিছক সত কথা কইছন্তি। প্রকৃতরে যদি সমীর দাস চাহিব আপনার মানে কৌ না, তাহলে কোণ নিমাপড়া রাজনীতির সমীকরণ বদল যাবনি, সে সেই কথাটা কইছন্তি, গোটে সত কথাটি আজ কইছন্তি। চর্চা তো অনেক হচ্ছে, লোক তো অর্থ কু কদর্থ করে বাহার করছেন, তেমন সে চর্চা আলোচনার, কিন্তু মো মতরে সে যে কথাটি কইছেন সে গোটে নিছক রাজনৈতিক কথাটা কইছেন, তাঁর অভিজ্ঞতার সে গোটে নিছক রাজনৈতিক কথাটা কইছেন।